শুভ সন্ধ্যা। ধন্যবাদ সুমনদাকে এবং বাদবাকি যারা বক্তা আছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের যেটা মূল সাবজেক্ট, বিচারপতি খোঁজেন মাথা, শাসককে দেন হুঁশিয়ারি, পাল্টা শাসক চড়ায় গলা, কোন পথেতে ছুটছে গাড়ি। গণতন্ত্রের যতগুলো প্রধান স্তম্ভ আছে তার মধ্যে বিচার ব্যবস্থা যেরকম আছে, আবার আইন যারা প্রণয়ন করেন সেই ব্যবস্থাটাও আছে। অর্থাৎ পার্লামেন্ট যেরকম আছে, সুপ্রিম কোর্ট আছে, আবার বিধানসভা যেরকম আছে ঠিক তেমনিভাবে হাইকোর্টও আছে। 2001 সালে বেঙ্গালুরে একটা চিফ জাস্টিসদের কনফারেন্স হয়েছিল, পরবর্তীকালে সেটা হেগে একটা ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছিল চিফ জাস্টিসদের, যে বিচারকদের কি করা উচিত। সেখানে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে এ জাজ শ্যাল পারফর্ম হিজ জুডিশিয়াল ডিউটিস উইদাউট বায়াসড অর প্রিজুডিস, এ জাজ শ্যাল নট ইন দ্য পারফরমেন্স অফ জুডিশিয়াল ডিউটিস বাই ওয়ার্ডস অর কন্ডাক্ট ম্যানুফেস্ট বায়াস অর প্রিজুডিস টুয়ার্ডস এনি পার্সন অর গ্রুপ অন ইরেলেভেন্ট গ্রাউন্ডস। অর্থাৎ বিচারকেরা এই সমস্ত ব্যাপারে তাদের যেগুলো বিচারাধীন বিষয় সেগুলোতে বাইরে বেশি কথা না বলাই ভালো। দেখুন, আমি জানি না, আমি আমার যত বয়স হয়েছে আমি দেখিনি কোনো দিন কোনো বিচারক একটা বিচার চলাকালীন কোনো সময় এসে কোনো সাংবাদিককে প্রেস মিট করেছেন আর কি, কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছে, আমি আজ অবধি দেখিনি। হয়তো এর কোনো আইনি বাধা নেই, আমি বলতে পারবো না, আমি আইনের ছাত্র নই, কিন্তু একটা প্রথা তো আছে। আমরা প্রথাতে দেখেছি এরকমভাবে বিচারকেরা কোনো দিন এরকমভাবে সাংবাদিকদের সামনে এক্সপোজ হন না। আবার ঠিক তেমনি আজকে এই যে বিচারককে নিয়ে আমরা আলোচনা করছি, এটাও স্বাধীন ভারতের পরে কিংবা আমার যতদূর বয়স হয়েছে আমিও এরকম কোনো সাবজেক্টে আজ অবধি এরকম আলোচনা দেখিনি যেখানে একটা বিচারকের তার কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। আমি জানি না এটা গণতন্ত্রের পক্ষে কতটা সুখকর। আমার জাস্টিস জে এস ভার্মা সিজেআই ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, আই ক্যান নট সে দ্যাট দেয়ার হ্যাজ নট বিন এ সিঙ্গল কোরাপ জাজ ইভেন ইন দ্য সুপ্রিম কোর্ট। এবং এই কথা উনি বলেছিলেন কারণ ওনার এটা এই সেই বিশ্বাস ছিল না যে উনি জোরের সাথে বলতে পেরেছিলেন যে সমস্ত বিচারকই তাদের মধ্যে কোনো দুর্নীতির অনুপ্রবেশ ঘটেনি। কার্নান সাহেব আমাদের কলকাতা হাইকোর্টেরই একজন বিচারপতি ছিলেন, তিনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট সহ ভারতবর্ষের 20 জন বিচারপতি তাদের নামে করাপশনের কথা আছে, এবং এর জন্য সুপ্রিম কোর্ট কার্নান সাহেবকে 6 মাসের জেল দিয়েছিলেন। এবং আপনারা জানেন সবাই যে মহামান্য বিচারপতি সৌমিত্র সেন তার ইম্পিচমেন্ট হয়েছে, এটা প্রত্যেকের জানা। আপনারা এটাও নিশ্চয়ই জানেন সিভি নাগার্জুন রেড্ডি যিনি অন্ধ্রপ্রদেশের বিচারক ছিলেন তাকে রাজ্যসভা ইম্পিচমেন্ট করেছিল রাজ্যসভার অনেক সাংসদ, সেটা পেন্ডিং রয়েছে। আপনাদের একথা নিশ্চয়ই জানা আছে সিকিম হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ছিলেন মিস্টার দিনকরন, তার এগেনস্টেও ইম্পিচমেন্ট হয়েছিল, তার আগে তিনি রিজাইন করেছিলেন। আমার বক্তব্য হচ্ছে আরও অনেক এরকম উদাহরণ আমি দিতে পারি। এ জাজ ক্যান কমিট কন্টেম্পট অফ হিজ ওন কোর্ট, হি ইজ নট অ্যাবাউট ল, ইফ হি কমিটস কন্টেম্পট পানিশেবল মেজার্স ক্যান বি টেকেন এগেনস্ট হিম। অর্থাৎ একজন বিচারকও কিন্তু কন্টেম্পটের বাইরে তিনি যেতে পারেন না। আমার বক্তব্য অন্য কিছু না, আমি বিচারককে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে আমি 2-4টি কথা বলছি। আমরা ছোটবেলা থেকেই শুনেছি আইন অন্ধ। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি তো দুর্নীতি একটা হয়েছে আপনি মনে করেন, আপনি সিবিআই ইডি দিয়েছেন, সিবিআই ইডি তদন্ত করছে,
আপনি সিবিআই ইডি তদন্ত করছে, সেই মামলা চলাকালীন আপনি মন্তব্য করছেন মাথাকে খুঁজতে হবে। তার মানে মাথাকে খুঁজতে হবে মানে আপনি জানেন মাথাকে, তাহলে আপনি যদি জানেন মাথাকে তাহলে আর সিবিআই ইডিকে তদন্ত দিচ্ছেন কেন? আপনি নিজেই বলে দিতে পারেন মাথাকে। আমার দ্বিতীয় প্রশ্ন, এটা কি তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করা নয়? একজন বিচারক কি পারেন একটা তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করতে? আগে দেখুন আমরা কি জানতাম, কুণালদা যেটা বলছিলেন, আগে একটা রায় বেরোবে, বিচারক একটা রায় দেবে, দুপক্ষই টেনশানে আছে কি রায় হতে পারে, কিন্তু বিচারক মামলা চলাকালীন মহামান্য বিচারক এমন সব মন্তব্য করে দিচ্ছেন যাতে মনে হচ্ছে সিদ্ধান্তটা ঠিক হয়ে আছে। এবার কিভাবে যুক্তি সাজাতে হবে সেটা তিনি ঠিক করবেন, অর্থাৎ মামলা শেষ হওয়ার আগেই মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারছেন যে এই বিচারক এই সিদ্ধান্ত দিতে পারেন, এটা কি আমাদের বিচারকের পক্ষে সম্মানের? আমি আমি যেরকমভাবে আমি আপনাদের বলতে চাই যে দেখুন, বিকাশ ভট্টাচার্য আমাদের রাজ্যসভার সাংসদ, আমি ওনাকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, বিচারক বলছেন আমি ওনার কাছ থেকে শিখি, অর্থাৎ আমি ওনার পায়ের তলায় বসে থাকতে পারি, আমি ওনার কাছ থেকে শিখি। হতেই পারেন, তিনি শেখার তো কোনো শেষ নেই, আমরা তো হীরক রাজার দেশে বাস করি না যে আমরা বলবো শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা, তাই সব সময় মানুষ শেখে। আমি কুণালদার বক্তৃতা থেকে শিখতে পারি, আমি বিশ্বনাথদার বক্তৃতা থেকে শিখতে পারি, আমি সব্যসাচীবাবুর বক্তৃতা থেকে শিখতে পারি, শেখার তো কোনো শেষ নেই। কিন্তু যখন তিনি এই ধরনের কথা বলছেন, কার সম্পর্কে বলছেন, যে আদালতে বিকাশবাবু প্লিট করছেন, অর্থাৎ এই যে বিকাশবাবুর প্রতি তার যে শ্রদ্ধা, এটা যে তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলবে না এটা কে বলতে পারে? অর্থাৎ আইন যে অন্ধ এক্ষেত্রে তো সেটা প্রযোজ্য হচ্ছে না। আমি খুব বিনীতভাবে বিচারক সাহেবকে জানাতে চাই, আপনার প্রতি আমাদের প্রগাঢ় শ্রদ্ধা, কিন্তু এই জায়গাগুলো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি করে দিচ্ছে। আমি আমার তরুণ জ্যোতি তিওয়ারি বলছিলেন, আমি যতদূর জানি সুমনদা, আমি এখানে পাবলিকলি বলতে চাই যে হলফনামাটা জমা দেওয়া হয়েছিল তাতে একটা কথা লেখা ছিল, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট এবং ওয়েটিং লিস্টের সবাইকে নিয়ে নেওয়া অথবা অযোগ্য দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা এবং তাদের বহিষ্কার করে ওয়েটিং প্যানেল থেকে ক্রমানুযায়ী নিয়োগ করা। আমার বক্তব্য হচ্ছে প্রথমটাকে হাইলাইটেড করে সবার মাঝখানে বলা হচ্ছে, অথচ যেটা বলা হয়েছিল অযোগ্য দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা এবং তাদের বহিষ্কার করে ওয়েটিং প্যানেল থেকে ক্রমানুযায়ী নিয়োগ করা, এই কথাটাকে কেন বলা হচ্ছে না, কেন মানুষের সামনে আসা হচ্ছে না? তিনি তো বলে দিতেই পারতেন আপনারা দ্বিতীয়টা গ্রহণ করুন, প্রথমটা আমি মানতে পারলাম না। তার বদলে তিনি কি বলছেন, সিম্বল ক্যান্সেল করে দেবে। আচ্ছা, সিম্বল ক্যান্সেল করে দেবেন, যখন ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল সেটাও তো ক্যাবিনেটে পাশ হয়েছিল, তখন কি কেউ বলেছেন, কোনো বিচারপতি বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সিম্বলটা ক্যান্সেল করে দেওয়া উচিত? কুণালদা ত্রিপুরার উদাহরণ দিয়ে বলছিলেন, কোনো বিচারপতি কি বলেছেন সিপিএমের সিম্বলটা ক্যান্সেল করে দেওয়া উচিত? কিংবা আপনি বাংলার প্রসঙ্গে আসুন, সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন জমি অধিগ্রহণটা বেআইনি হয়েছে, সেটাও তো ক্যাবিনেটে পাশ হয়েছিল, তাহলে কি বিচারক বলেছিলেন যে সিপিএমের সিম্বলটা আপনি ক্যান্সেল করে দিন? আর এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশনের এখনো সেই নির্বাচনী আইন এখনো তৈরি হয়নি যেখানে নির্বাচন কমিশন কোনো পার্টিকে ডিরেজিস্টার করতে পারে। 2014 সালে টেবিলড হয়েছিল, 2016 সালে টেবিলড হয়েছিল, কিন্তু আইন প্রণয়ন হয়নি যে আপনি একটা পার্টিকে ডিরেজিস্টার করতে পারেন। আর আপনি একটা সম্মানীয় আসনে বসে যদি বলেন যে আমাদের তৃণমূলের সিম্বল আমি ক্যান্সেল করে দেব, মাননীয় বিচারক মহাশয় অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি, এগুলো আমাদের বেদনা দেয়। আপনি রাহুল গান্ধীকে টানছেন,
আপনি তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার চেষ্টা করছেন, কিন্তু একটি শব্দ আমরা কোনোদিন শুনতে পাইনি যে আপনি বিজেপি কিংবা সিপিএমের বিরুদ্ধে বলেছেন। একটা ইনসিডেন্টের ঘটনা বলে আপনি এদের কারুর নামেও একটা কোনো ঘটনা উল্লেখ করেননি। আমি শুধু একটা কথা বলতে চাই, সুপ্রিম কোর্টের একজন মহামান্য বিচারপতি একটি ঐতিহাসিক রায়দানের ছ মাসের মধ্যে কেন্দ্রের শাসক দলের রাজ্যসভার সদস্য হন, এটা অন্যদেরকে যদি উৎসাহিত করে সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকারক। আমরা বিচার চাই, আমরা চাই দুর্নীতিগ্রস্তদের শাস্তি হোক। কার বাড়িতে 60 কোটি, কার বাড়িতে 100 কোটি আমাদের জানার দরকার নেই, যার বাড়িতেই পাওয়া যাক। যদি বিচার ব্যবস্থার মাধ্যমে যদি এটা প্রমাণিত হয় যে তারা দোষী, তাদের শাস্তি হোক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার পরিবর্তন আনার জন্যই 2021 সালে বিধানসভা নির্বাচনে জেতার পর ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করে এই বার্তাটাই দিতে চেয়েছিলেন, যদি কোনো গলত থেকে থাকে আমরা সেই গলত থেকে বার হয়ে আসব, আমাদের যদি কোনো ভুল হয় সেই ভুলটা কাটিয়ে আমরা বার হয়ে আসব। শেষ করার আগে এবিপি আনন্দের সুরেই সুর মিলিয়ে বলি, কেস দেবেন না প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ পার্থদা।